তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর গড সবাইকে যেন ভালো রাখো। দেখো সবাই মিলে চলে এসেছে, এবার আমরা সবাই মিলে চার্চে যাবো। তো কত দেরি হয়ে গেছে, আর এসে আনন্দ করছে রাস্তার মধ্যে। আর আমরা চলে এসেছি কটা মেয়েকে নিয়ে, আমি এসেছি আর এখনো সঞ্চিতার মা আসেনি। তো চলো তোমাদেরকে শেয়ার করি যে কতটা সুন্দর এখানে সাজানো হয়েছে, তোমরাও দেখো। চার্জের মধ্যে তো চার্জটা খুবই ছোট্ট, তো সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর চার্জের সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, সবাই এসেছে একটু আনন্দ করতে। তো সত্যি খুব ভালো লাগে সবাই এক জায়গায় হলে আর কি। তো আমরাও এসেছি, এসে আগে মাঠের সামনেটায় কী সাজিয়েছে না সাজিয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর মেয়েরা সবাই মিলে এসে শুধু ফটো তুলতে ব্যস্ত, ওরা কেন বলবো, সবাই ফটো তুলতে ব্যস্ত। তারপরে চার্চে ঢুকবো, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এখানে বড় চার্চ না, এটা ছোট চার্চ। তো যাই হোক, ছোটো হোক আর যাই হোক, ভগবানের স্থান সব জায়গায় সুন্দর, সব জায়গায় ভালো। তো খুব ভালো লাগছে এসে এখানে, তোমরাও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখানে এসো প্লিজ, এগোতে থাকুন।
তো আমরা সবাই মিলে চার্চের ভিতর থেকে ঘুরে এসে আবার এই সামনে চলে এসেছি। এবার মেয়েরা ফটো ফটো তুলছে, আর যে একে একে অনেক অনেক ফ্রেন্ডসরা চলে এসেছে সবাই, তো একসঙ্গে জম হয়ে খুব আনন্দ করছে, হই হল্লা করছে, আর খুব ভালোই লাগছে। তো সব বন্ধুরা এক জায়গায় হলে যা হয় আর কি, তো সব কিছুই ভুলে যায়। তো আমি এক সাইডে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আর ভিডিও করছি, ওরা ওদের মতো গল্প করে যাচ্ছে, হই হল্লা করে যাচ্ছে, আর সবাই মিলে একটা অনুষ্ঠানে সবাই যে এক জায়গায় জড়ো হয়েছে খুব ভালো লাগছে আর কি। তো যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই যে অনুষ্ঠান হচ্ছে, আর সবাই এসেছে। ঘোরা হয়ে গেছে, আবার খাওয়া দাওয়া হচ্ছে। তো এখন সবে এসেছে কাটলেট, তারপরে চাউমিন, তারপরে চাউমিন আসবে, আর আমরা ঘুগনি খেলাম, বাদাম মাখা খেলাম। তো অনেকটা সময় ওখানে কাটানো হলো চার্চে। তো ওখান থেকে বেরিয়ে তো খাওয়া দাওয়া করা হলো, তো সবাই মিলে অনেক কিছুই খাওয়া দাওয়া করা হলো, তারপরে ঘুগনিও খাওয়া হলো বাইরে। তো সবটাই তোমাদের শেয়ার করতে ভুলে গেছি। তো সবাই মিলে এত হই হুল্লোড় আনন্দ করছিল, ওদের সঙ্গে পুরো আনন্দ করতেই ব্যস্ত ছিলাম, তো কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমার ভিডিওটা এটুকুই রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওয়। তো চলো, গুড নাইট।